কলকাতা পৌরসভার দিকে সাহায্যের হাত বাড়ি দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থান। আলিপুর উন্নতিনতে একটি অনুষ্ঠানে এই সাহায্যের হাত বাড়ি দেন তারা। এদিকে কলকাতা পৌরসভাকে 150টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং 250টি অক্সিজেন সিলিন্ডার দিল এই সংস্থা। ওইগুলো এলাকার কাউন্সিলরদের মাধ্যমে দরকার মতো বিতরণ করা হবে রোটেশনের মাধ্যমে। কলকাতাতে ইতিমধ্যে 21 লক্ষ ভ্যাকসিন হয়ে গিয়েছে, যেটা সব মেট্রো শহরগুলির মধ্যে সব থেকে বেশি। এই অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা পৌরসভা প্রশাসনিক প্রধান বলেন, আমরা যত ভ্যাকসিন পাবো তত দিতে পারবো। আমরা যদি সঠিক তথ্য পাই কবে কত ভ্যাকসিন পাবো, তাহলে আমাদের ভ্যাকসিন প্রদানের সুবিধা হবে। আমরা বারবার বলা সত্ত্বেও কেন্দ্র সরকার সঠিকভাবে ভ্যাকসিন সরবরাহ করছে না বলেও কটাক্ষ করেন তিনি। ধন্যবাদ জানাই কেডাইকে, তারা যখনই কোনো সমস্যা হয় কলকাতা কর্পোরেশনের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে। যখন আমরা কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছি, যখন অক্সিজেনের জন্য বাড়ি বাড়িতে হাহাকার, অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে হাহাকার, আমাদের এখানে 300 বেড এখানে অক্সিজেনের সরবরাহের জন্য যখন সমস্যা হচ্ছিল, কেড়াই সেই সময় 150টা অক্সিজেন কনসেন্ট্রেটর আর 250টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এবং শুধু আমাদের এই সেফ হোমে নয়, পাড়ায় পাড়ায় সেই অক্সিজেন সিলিন্ডার আর অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা কাউন্সিলরের মাধ্যমে, অনেক সময় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেখানে পাড়ায় পাড়ায় যাদের দরকার চাহিদা দিতে, রোটেশন বেসিসে হয়ে গেলে আবার ফেরত, রোটেশন বেসিসে আমরা দিতে সম্ভব হয়েছি। আজকে আনন্দের সাথে জানাই যে অনেকটাই নিয়ন্ত্রণে আমাদের কোভিড এই শহরে, আর প্রায় 21 লাখ ভ্যাকসিনেশন হয়ে গেছে, এটা ভারতের মধ্যে সব থেকে বেশি। আমরা আরও যদি ভ্যাকসিন পাই তাহলে রোজ 50,000 ভ্যাকসিন এখানে, আর সরকারি সেটআপে প্রায় 1 লক্ষ ভ্যাকসিন শুধু কলকাতায়, আর 5-10 লক্ষ ভ্যাকসিন বাংলায় আমরা দিতে পারব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করেছেন যে আমাদের ভ্যাকসিন দিন, ভ্যাকসিন একটা ন্যাশনাল পলিসি হোক, আর যত ভ্যাকসিন দেবে তত আমাদের ভারতবর্ষের মানুষ নিরাপদ থাকবে। এখনও আশা করব কেন্দ্রীয় সরকার একটা ভ্যাকসিন পলিসি, ন্যাশনাল ভ্যাকসিন পলিসি, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে কত মানুষকে কত ভ্যাকসিন কোন শহরে কত ভ্যাকসিন, এটা একটা শেষ পত্র প্রকাশ করা যে পারফরমেন্স এবং জনসংখ্যার বেসিসে ভ্যাকসিনটা ভাগ করে। আমি জানি যে 130 কোটি ভ্যাকসিন আজকে চাইলে বা 1-2 মাসে দেওয়া সম্ভব না, কিন্তু কোন মাসে কত ভ্যাকসিন কোন প্রস্তুতকারক করছে এবং তার কাছ থেকে আমরা কোন কোন ভ্যাকসিন পেতে পারি, এইটার একটা স্বচ্ছ ব্যবস্থা থাকলে আমাদের পক্ষেও প্রোগ্রাম করতে সুবিধা হবে। একটাই কোভিডের বিরুদ্ধে লড়াই, সেটা হচ্ছে সব থেকে যত বেশি আমরা মানুষকে ভ্যাকসিন করে দেবো, ভ্যাকসিন নিরাপদ, মানে মানুষ নিরাপদে হয়ে যাবে। তাই আবার কেডাইকে ধন্যবাদ জানাই যে তারা যখনই দরকার হয়েছে তারা এগিয়ে এসে মানবিকতার স্বার্থে কলকাতা কর্পোরেশনের পাশে থেকেছে, আজকেও থাকছে। এছাড়াও কলকাতা কর্পোরেশন ফিলিপসের কাছ থেকে কতগুলো কেনা আছে, ফিলিপসের কাছ থেকে আমরা কিছু কনসেন্ট্রেটর কিনেছি, অন্য অন্য জায়গা থেকেও যারা দিয়ে